ওয়ালটন প্লাজা পঞ্চবটি থেকে আমাদের একটা মাল্টি কুকার আছে, যেখানে আপনি ভাত রান্না করতে পারবেন, তরকারি রান্না করতে পারবেন। এটা কিভাবে ইউজ করবেন সেটা আমি এখন দেখাই দিচ্ছি, একটু কাছে আসেন। আমরা সর্বপ্রথম লাইনটা দিয়ে দিব, এই যে পাওয়ার বাটনটা চেপে দিলাম, এই দেখেন এখানে অপশন চলে এসেছে। এখানে অনেকগুলো অপশন আছে, একটা হচ্ছে রাইস কুকিং, মানে আপনি ভাত রান্না করবেন, আর একটা হচ্ছে কুকিং মোড, এখানে আপনি তরকারি রান্না করতে পারবেন, আর অর্ম অথবা ক্যান্সেল। এখানে কিন্তু দুইটা অপশন, হ্যাঁ, উপরে লেখা আছে অর্ম, নিচে আছে হচ্ছে ক্যান্সেল, মানে এটাতে আপনি খাবারও গরম করতে পারবেন, আবার কি করতে পারবেন, যে কোনো কমান্ড দিলে কমান্ডটা ক্যান্সেলও করে দিতে পারবেন। আর এটা হচ্ছে ডেলি, ডেলি বলতে আমরা বুঝাচ্ছি যে আপনি ধরেন সকালে রান্না করতে চান, তাহলে রাত 10টার সময় খাবার দিয়ে রেখে দিবেন, দেওয়ার পরে টাইম সিলেক্ট করে দিবেন যে সকাল 8টা থেকে রান্না শুরু হবে, ঠিক ও সকাল 8টা থেকে রান্না শুরু হয়ে যাবে। তো আমরা রাইস রান্না করতে চাচ্ছি, ভাত রান্না করতে চাচ্ছি, তাহলে এই বাটনে ক্লিক দিব। দেখেন এই যে এখানে বোঝা যাচ্ছে একটা লাইট এরকম ক্লিক দিচ্ছে, বোঝা যাচ্ছে না, আপ ডাউন করতেছে, এটা হচ্ছে আমরা বুঝতে পারবো যে রাইস রান্না হচ্ছে। আমরা অর্ম বাটনে ক্লিক দিলাম, এই দেখেন ক্যান্সেল আছে, নিচেরটা ক্যান্সেল হয়ে গেছে, আমাদের কমান্ড কি হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। আপনি যদি আবার কি তরকারি রান্না করতে চান, তাহলে এই যে কুকিং মোডে যখন ক্লিক দিবেন, এই যে কুকিং মোড চলে আসলো, হ্যাঁ, কুকিং মোড আপনি কতটুকু নেবেন, এই যে এখানে নিয়ে ছেড়ে দিলাম, এখন ক্লিক দিচ্ছে, আমরা রেখে দিলাম, এই যে যখন থেমে গেল তখন কিন্তু কি হলো, এই মাল্টি কুকারটা কাজ করা শুরু করে দিল। আমরা যদি এই কমান্ডটা ক্যান্সেল করতে চাই, তাহলে এই যে ক্যান্সেল বাটন আছে, ক্যান্সেল বাটন আমরা চেপে দিব, এই যে ক্যান্সেল হয়ে গেছে। তাহলে আমরা কি বুঝলাম, আমরা রাইস রান্না করতে চাইলে এইটাতে যাব, তরকারি রান্না করতে চাইলে এটাতে যাব, যদি ডিলে অপশন আধা ঘন্টা পরে রান্না করতে চাই, খাবার এখন রেখে দিতে চাই।